হ্যালো স্টুডেন্ট, আজকে WBP নতুন ভ্যাকান্সি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সম্পর্কে বলবো। কবে নাগাদ তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেখানে রিক্রুটমেন্ট প্রসেস কী আছে সমস্ত ইনফরমেশান একটা ভিডিওতে পেয়ে যাবে। দেখো, প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যেমন রিক্রুট হয়েছে সেই রিক্রুটমেন্টটা রুলসে কিছু চেঞ্জেস হবে, যেটা তোমরা কিন্তু নোটিশ আসার পর সমস্ত কিছু জানতে পারবে। তোমাদের কিন্তু এক্সামের ক্ষেত্রে এবং সিলেবাসের ক্ষেত্রে আরও কিছু চেঞ্জেস হতে চলেছে, সেটাই সমস্ত তথ্য এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো দেখো, সবার প্রথমে বলি যে 12,000 পদে তোমাদের নিয়োগ হবে, ঠিক আছে? 12,000 পদে মেল অ্যান্ড ফিমেল কনস্টেবল কনস্টেবল কিন্তু নিয়োগ হবে। খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পাবে তোমরা, আজকে থেকে 8 তারিখের মধ্যে যে কোনো দিন তোমরা অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবার এই যে 12,000 রিক্রুটমেন্টটা হবে, এখানে তোমাদের কটা ধাপ আছে। প্রথমে তোমাদের বলি, একটা এক্সাম আছে। এক্সাম ফার্স্ট প্রথম ধাপ কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। যে এক্সামটা কিন্তু একটু চেঞ্জেস, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কিন্তু পিলি হতো, তারপর মাঠ হতো, তারপর মেন হতো, কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের 85 মার্কসের, দেখো 85 মার্কসে তোমাদের কিন্তু একখানা প্রথমে এক্সাম হবে। এক্সামে তোমাদের জিকে থাকবে, ম্যাথ থাকবে, তোমাদের রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে, এই কটা বিষয় তোমাদের থাকবে। এবার ইংলিশ কততে থাকবে বা কটা কোশ্চেন থাকবে সেই ব্যাপারে যতক্ষণ না অফিসিয়াল নোটিশ আসবে ততক্ষণ কেউ কিন্তু কিছু বলতে পারবে না। এবার যদি বলো তোমাদের প্রথমে 85 মার্কসে একটা ওএমআর বেস এক্সাম হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT এবং PET হবে, ঠিক আছে? ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে সেম প্রিভিয়াস ইয়ার যেরকমভাবে রোলস ছিল সেইভাবে কিন্তু মেল ফিমেল উভয় সেম রোলস থাকবে, কোনো চেঞ্জেস হচ্ছে না। আর নেক্সট দেন তোমাদের ইন্টারভিউ, ইন্টারভিউ হবে তোমাদের 15 নম্বরে। এই যে 85 এবং 15, টোটাল যে 100 নম্বরে, এটা নিয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। এবারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন রুলস তোমাদের এই আপডেট আশা করা যায় তোমাদের আসবে। যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের ফুল ক্লিয়ার হবে না যে কত কোন নাম্বার আছে, জিকেতে কত থাকবে, ম্যাথে কত থাকবে, এই ব্যাপারটা ক্লিয়ার হবে না। তবে চেঞ্জেস অনেক কিছু হবে, তোমরা এর সাথে সাথে দেখবে ক্যাটাগরির ক্ষেত্রে, ক্যাটাগরির ক্ষেত্রে নতুন কিছু ক্যাটাগরি অ্যাড হবে, সেখানে অনেক কিছু চেঞ্জেস হবে। মানে বিগত বছর যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে পুলিশ কনস্টেবলের তার থেকে নতুনত্ব তোমরা দেখবে। আর একটা কথা বলে দিই, তোমাদের এখানে যে এজটা আছে 18 থেকে তোমাদের 30 বছর ইউআরদের ক্ষেত্রে, আর ওবিসিদের ক্ষেত্রে তোমাদের আপার এজ লিমিট 33 বছর, এসসি এবং এসটির ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিন্তু 35 বছর, এটা হচ্ছে আপার এজ লিমিট কনস্টেবল এবং লেডি কনস্টেবলের উভয়ের ক্ষেত্রে। আর বয়সটা কিন্তু 1/1/2024 অনুযায়ী কিন্তু ধরা হবে, ঠিক আছে? 2024 অনুযায়ী ধরা হবে, এটা তোমরা মনে রাখবে। 2024 1st January কিন্তু 2024 থেকে তোমার এজ কিন্তু ক্যালকুলেট করা হবে। এবার বিষয়টা হচ্ছে, দেখো তোমাদের আবেদন যে জমা পড়বে বয়সটাও বেড়ে গেছে, তোমাদের দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছর, এবং তার সাথে সাথে রিক্রুটমেন্ট রুলসে কিছু চেঞ্জেস হয়েছে, সেক্ষেত্রে কাট অফ কি যাবে না যাবে সেটা পরের ব্যাপার। তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জিকে ক্লাস তোমরা পাবে। যারা এই দেখছো এই ভিডিওটা তাদের বলি ইউটিউবে যাবে, ইউটিউবের লিঙ্কটা আমরা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা যারা ফেসবুক থেকে দেখছো তারা এই ফেসবুক পেজেই তোমরা রেগুলার জিকে ক্লাস পেয়ে যাবে, সমস্যার কিছু নেই। যারা ইউটিউব থেকে দেখছো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের জিকে চ্যানেলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রত্যেকদিন সকালে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস দেওয়া হয় সকাল 10টায় আর ফেসবুক পেজে রাত 9টায়, ঠিক আছে? যারা ফেসবুক পেজ থেকে দেখছো এই পেজেই তোমরা জিকে পেয়ে যাবে। এবার দেখো, এবার বলে রাখি এই যে রিক্রুটমেন্ট প্রসেস হবে তার আবেদন কবে থেকে হবে। আগে আবেদন যেটা আছে, আগামী কিছু দিনের মধ্যে তোমরা কিন্তু আবেদন করার সমস্ত কিছু কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই অনেক শূন্যপদ আসে, যারা নতুন আছো তারা ভালো করে প্রস্তুতি নাও, শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি কনস্টেবল হওয়ার সুযোগ পাচ্ছ একখানা এক্সাম দিয়ে, 85 মার্কসে একটা রিটেন এক্সাম দিয়ে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম, জাস্ট অফিসিয়াল নোটিশের জন্য ওয়েট করে যেও, কোথায় কত নাম্বার আছে সেই ব্যাপারটা তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আর প্রত্যেক দিন কিন্তু ক্লাস করতে থাকবে। বাই।